ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ তৈরি করব কড়াই কেক। কড়াইয়ে কীভাবে সহজে কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন। প্রথমেই আমি একটি বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তিনটা ডিম। ডিমগুলো অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি এক কাপ চিনি, একই কাপে এক কাপ তেল, এখন এগুলোকে ভালোভাবে বিট করে নিতে হবে। আমি এরকম একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেবো। আপনাদের বাসায় যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, একটু সময় বেশি লাগবে। বিট করে নেওয়া হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার। সাথে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স হাফ চা চামচের মতো। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে গেলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা ঘন না কি পাতলা। ব্যাটারটা এখনও একটু বেশ ঘন। আমি সেজন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তরল দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমার কেকের জন্য ব্যাটারটা একদম ঠিক আছে, এরকম একটি আঠালো ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি কেকটাকে একটা কড়াইয়ে বেক করে নিব। কেকের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। একটু ঝাঁকিয়ে দিয়ে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। চুলায় বসিয়ে চুলা জ্বালটা অবশ্যই মিডিয়াম টুলোর ভিতরে রাখতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট। ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটি আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 7 মিনিট পর। আমার কেকটা হয়ে গেছে। যখন দেখবেন পাশ থেকে এরকম লাল হয়ে গেছে তখন বুঝতে হবে কেকটা হয়ে গেছে। আমি এখন কেকটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন কেকটাকে একটু কেটে দেখাচ্ছি। নিচের পাশটা একটু বেশি লাল হয়ে গেছে, পুড়ে যায়নি, একটু খেয়াল রাখতে হবে, তাহলে আরও একটু ভালো কেক তৈরি করা যাবে। আমি একটু কেটে দেখাচ্ছি, সফট হয়েছে।
আমি আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।